শ্রীমন্ত শঙ্কর হরি ভকতর জানা যেন কল্প তোরু তাহন্ত বিনাই নাহি 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 আমার পরম গুরু রাম আমার পরম মোরা আর নিগদতি মুনি হব শুনা লক্ষ্মীপতি ও তুমি হে কেবল স্বামী অগতির আর খন্দ অসর্য খালি দেব কৃপাময় ও আমি একু তব স্বামী নুবুজুয়া শ্র আর জগতর নাথ হুয়া বোলা হেন হরি ও ব্রাহ্মণে সে মুকয়নু গ্রহ আশা করি আর কিন্তু আমি নিশ্চয় করিছু এই মানে আর বুলিলা যতে কলুক শিক্ষার কারণে প্রণাম প্রভুকল আই সকল জয় জয়তে সকলকে সেবা জানাইছো আর আমার এই ধারাবাহিক অনুষ্ঠানলৈকে আপনা সব সকলকে স্বাগতম জানাইছো। প্রভুকল আমি আগর ভিডিওত আপনা সব কৈছিল যে সারি সিদ্ধর সম্মুখত লক্ষ্মীপতি ভগবন্ত পুরুষ বৈকুণ্ঠর দ্বারত আহি উপস্থিত হল আর নিজের ভৃত্য দুজনে করা অপরাধর কারণে স্বামী হিসাবে তেও নিজেই মার্জনা বিচারিলে আর যেহেতু সারি সিদ্ধ ব্রাহ্মণ আসলে গতি তোমরা হবর দরে ব্রাহ্মণ ভক্ত সকলে মোর জীবন এই বলে কলে কই সারি সিদ্ধলৈ এটি অনুরোধ করে কলে যে মোর ভৃত্য সকলে যে কর্ম করিলে তার উচিত দণ্ড তোমাক হবে দিলা, কিন্তু এটাই অনুরোধ যেন এই দণ্ডটোর সময়সীমা কম হয়, অতি সোনকালে যেন তেওঁলোকে আকৌ আহি বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। ভগবন্ত পুরুষের এনে সদয় হৃদয় দেখি ভক্তসকলের প্রতি এনেকা কৃপা দৃষ্টি দেখি সারি সিদ্ধ আশ্চর্য মানিলে আর ভগবানের প্রতি তেওঁর সেই আশ্চর্য খালি তেওঁর যে কৃপাশীল তেওঁর করুণা সিন্ধু সেই দৃষ্টি বা সেই পরিবেশ দেখি তেওঁলোকে স্তুতি করবলে আরম্ভ করলে যে হে প্রভু তুমি স্বামী আমার, তুমি আমার অগতির গতি, তুমি আশ্চর্য খালি কৃপাময়। মানুষে বুঝি নাপাও, আমার দরে মূঢ়মতি সকলে বুঝি নাপাও যে আসলতে আমি তোমাতে আশ্রয় লব লাগে, তুমি ব্যতীত কারক অন্য আশ্রয় কোনো নাই। জগতরে নাথ হয়েও সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডর মালিক হওয়ার পিছতো তুমি আজি কইছা যে ব্রাহ্মণ সকলের অনুগ্রহতে তুমি আসা, এয়া তোমার কিমান বিনয়ী স্বভাবর মানে প্রতিফলন, হেয়া আমি ধন্য হলো দেখি। প্রভু তোমাক মানুহে নাজানে, জ্ঞানী সকলেও তোমাক বুঝিবলে অক্ষম, আর সেইখানে লোকর শিক্ষার কারণে তুমি আসলতে এনে ধরনের মন্তব্য করেছা এই কথা আমি বুঝি পাইছো।
আর আওয়ে আমি কহু পরমার্থ যিতু কথা বিপ্রর তুমি হে আত্মা ঈশ্বর সর্বথা আর ব্রাহ্মণর ইষ্ট দেব তুমি বিনে নাই সত্যে 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 আমি কহিল গুষারি আর তুমি ইষ্ট দেব এরি যিখব ব্রাহ্মণ ও আন দেব দেবী কপরয় আরা ধন আর শিখব পামর ভাগ্যহীন দুরাচার কৌতি কল্পনর কত ভুঞ্জি বেনিকার হে প্রভু তুমি কইসা যে ব্রাহ্মণর অনুগ্রহতে মই জিয়াই আছো তুমি কইসা যে ব্রাহ্মণর অনুগ্রহে মোর সর্বোচ্চ কিন্তু মই পরমার্থ কথা কিন্তু ইয়ার পারমার্থিক কথা আমি এটা তোমাক কম তুমি সমগ্র বিপ্র সকলের আত্মা তুমি ঈশ্বর ব্রাহ্মণর ইষ্টদেও ঈশ্বর তুমি ব্যতিরেকে আর অন্য নাই ব্রাহ্মণ মানেই আসলতে ব্রহ্ম জানন্তি যশ ব্রাহ্মণ ব্রহ্মক যিজনে জানে তেমে ব্রাহ্মণ জন্মানা জায়তে শূদ্র সংস্কার দ্বিজ উস্বতি বেদ অধ্যায় ভবেদ বিপ্র ব্রহ্ম জানন্তি য স ব্রাহ্মণ জন্মর লগতে আমি সকলো ক্ষুদ্র সংস্কার আদি সাধন করলে দ্বিজত্ব প্রাপ্ত হয় বেদ আদি অধ্যয়ন করলে বিপ্র হয় আর ব্রহ্মক যেটা চিনি পায় ব্রহ্মকে সর্বশ্রেষ্ঠ দেও বলে যেদিন ভজনা করবলে আরম্ভ করে তেমে ব্রাহ্মণ হয়ে যায় সেই কারণে ইয়াত কইছে যে তুমি ইষ্টদেও আর সেই কথা এরি অন্য ব্রাহ্মণে যদি কোনবা অন্য ক্ষুদ্র দেবতার প্রতি আকর্ষিত হয় বা তেওঁলোকের প্রতি আস্থা দেখায় তেওঁলোক ভাগ্যহীন কৌতিকল্প নরকত নিকার ভুঞ্জিব এই কথা চারিসিদ্ধ পরম ব্রাহ্মণে ভগবানের আসর প্রকাশ করলে আর তুমি কালে কালে নানা ধরা অবতার সনাতন ধর্ম করা কিবা বারে বার চারিসিদ্ধর শ্রীমুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তাৎপর্যপূর্ণ কথা এভাগ ওলাইছে তুমি কালে কালে নানা অবতার ধারণ করা সনাতন ধর্ম রাখিবর কারণে বারে বারে অর্থাৎ আমি আগতেও কৈছো যে মহাপুরুষ গুরুজনায় যে ধর্ম প্রবর্তন করেছিল ইও সনাতন ধর্মই ইটু বিদ্যুপন ধর্ম সনাতন আকাশে কীর্তন করে সাধুজন ইয়াত কীর্তনের মহিমা দেখাইছে আমার মহাপুরুষে শ্রবণ কীর্তনের দ্বারা ঈশ্বর প্রাপ্তির ব্যবস্থা দেখাই থ গেছে কিন্তু ই সনাতন ধর্মই হয় গতি সনাতন ধর্মর বিভিন্ন মার্গ আছে বিভিন্ন মার্গে ভক্ত সকলে নিজের নিজের বিশ্বাস আস্থা অনুযায়ী চলি থাকে কিন্তু মহাপুরুষ শঙ্করদেব মাধবদেবে এক ঈশ্বরত আত্মসমর্পণ করে কেবল শ্রবণ কীর্তনের দ্বারাই ধর্ম সাধনের ব্যবস্থা দেখাই থ গেছে আর ইয়াত ভাগততো আজি এই কথা কোয়া হল যে তুমি কালে কালে নানা ধরা অবতার সনাতন ধর্মক রাখি বাক বারে বার বারে বারে সনাতন ধর্ম রক্ষা করবর কারণে দুষ্ট দৈত্যর প্রকোপ আর কবলের পর ধর্ম রক্ষা করবর কারণে তুমি বিভিন্ন অবতার ধারণ করা হেরা তজুপাদ ধর্ম কধরিয়া ভক্ত স্বয়ং অনায়াসে দুর্ঘুর পাপক নিস্তরয় আর অনুগ্রহ হে নয় তোমাক করে আন ইটু কথা বাপ নঘটয় একুথা আর অনুগ্রহ হে নয় তোমাক করে আন ইটু কথা বাপ নঘ তয় একুথা হেরা চরণ পদ্ম তো আন বাঞ্ছা করি মনে লক্ষ্মী যাক সেবা আশি করে ঘনে ঘনে পরম মঙ্গল মূর্তি প্রভু কৃপাময় অখণ্ড ঐশ্বর্য সর্বগুণর ল তোমার চরণ পদ্মত বিভিন্ন সৎ বাঞ্ছারে লক্ষ্মীও ঘনে ঘনে তোমার চরণ সেবা করে থাকে
এই অখণ্ড ঐশ্বর্য সর্বগুণৰ আলয় তুমি প্ৰভু, গতিকে পৰম মঙ্গল মূৰ্তি তুমি কৃপা মই। আর বিপ্রর ধুলায় তাক পবিত্র করয়, আমি নিস্তে কহু ইতু কবু ন ঘতয়। আর যতে ককহিলা লোক শিক্ষার কারণ, তোমাত কিঞ্চিত কোনো নাহি নারায়ণ। গতিকে তুমি নিজে অখণ্ডিত প্রেমর আলয়, অখণ্ডিত ঐশ্বর্য বিভূতির আলয়, লক্ষ্মীও যার চরণ সর্বদা যান্তিক করে থাকে, সেই প্রভু ভগবন্ত বিপ্রর ধুলায় পবিত্র করিব, ই কেতিয়াও নঘটে, এই কথা হবই নয়। ই কেবল লোক শিক্ষার কারণে তুমি কইসা প্রভু, এই কথা আমি অনুভব করছি। আর ব্রাহ্মণক স্তুতি নতি করা যত যত, ইতু কি বলিলা পরমার্থ বিচারত, আওয়ে প্রভু আমি এক করু নিবেদন, তোমার কিঙ্কর দ্বার পাল দুই জন, দণ্ড বা প্রসাদ যেন লাগে করা বাপ, নিস্তে আমার কিছু নাহি মন তাপ, কিন্তু এই মাত্র দুঃখ আমার মনে, অনা দুখে ভক্ত কষা পিলু অকারণে। হে প্রভু, আমার আমি করা তোমার ভৃত্য দুগৰাকীক যি দণ্ড করিল, এই দণ্ডই হল নে প্রসাদে হল হে আমি না জানো, কিন্তু এটা কথা আমার মনত বড় দুঃখ লাগি আছে প্রভু, যে আমি অকারণতে তোমার ভক্ত এগারীক আমি দণ্ডিত করিল। আর এতেকে আমাক দণ্ড করা কৃপাময়, আর যেন বৈষ্ণবতয় পরাধনয়, আর এহি শুনি ভগবন্ত দেব নিগদতি, মুনি হব মন দুঃখ এরিও সম্প্রতি। যে প্রভু, আমি যে তোমার ভক্ত সকল অভিশাপ দিলু, দণ্ড করিলু, এটু আমার অপরাধ হল, এই অপরাধের কারণে তুমি আমাক যি ইচ্ছা তাকে দণ্ড করা, এই কথা শুনি প্রভু ভগবন্তে কবলে আরম্ভ করেছে, যে হে মুনি হব, তোমরা হবে তোমার দুঃখ সম্প্রতি পরিত্যাগ করা। আর তোমার অপরাধ কিছু নাহি কয়, ময়েহে দিয়াইলো সাপ জানি বা নিশ্চয়, তোমালোকৰ ইয়াতে একো দুখ হোৱা নাই, আসলে এই সাপটো ময়েহে দিয়ালো, এইটো মোৰ ইচ্ছা যে ইহঁত দুটাই তোমরা হবর পরা এনেকা একটা অভিশাপ প্রাপ্ত হও। আর ইটু দুই সাক্ষাৎ অসুর জুনি যাই, ক্রুধ মনে মুক চিন্তি বেক সর্বদাই, আর পাশে অল্প কালে মূর সমীপে আসুক, এই মাত্র অনুগ্রহ করা মুনি লোক। ইহতে অসুর জুনিলে যাওক আর মুক শত্রু বুদ্ধিরে জ্ঞান করক, আর অল্প কালতে মই তাহাতক লৈ আহি মোৰ ওচৰলৈকে, যাতে তেওঁলোকে মোৰ ওচৰ আহিব পাৰে, গতিকে তোমরা হবে ঋষি হবলে এইখিনি মাত্র অনুগ্রহ করিলেই হব। আর মুনি হবে শুনি হেন কৃষ্ণর বচন, আর গুছিলে ক দুঃখ হর শীত ভৈলাম, আর প্রেম তলু তো কবহে ধারায় সবার, প্রদক্ষিণে কৃষ্ণ কোকো রিলা নম স্কার। ভগবন্ত পুরুষর শ্রীমুখে এইখানে কথা শুনার পিছত মুনি সকলের মনত আনন্দিত আহিল, হরক্ষিত আহিল, তেওঁলোকে সেই হরক্ষিত মনেরে কৃষ্ণর কথাবোৰ যেতিয়া চিন্তা করবলে ললে, প্রেমর ধারার তেওঁলোকৰ চকু পানি ববলে আরম্ভ করলে, আর প্রদক্ষিণ করে ভগবন্ত পুরুষক নমস্কার জানালে, আর কৃতাঞ্জলি করে তারপরা অনুজ্ঞা ললে, তারপরা বিদায় লবলে বিচারিলে।
আর কৃতাঞ্জলি করিয়াই অনুজ্ঞা লইলাম আগি আখিলা দুনাই সবে ব্রহ্মাণ্ড লাগি। আর প্রদক্ষিণ করে নমস্কার করে অনুজ্ঞা লই বৈকুণ্ঠ এরি পুনর ব্রহ্মাণ্ডর ভিতর আহি প্রবেশ করলে। কারণ আগতেও কোৱা হৈছে যে বৈকুণ্ঠ ইটো ব্রহ্মাণ্ডর বাজ, অর্থাৎ এই প্রপঞ্চর বাহিরত এক স্থান, হে বৈকুণ্ঠ। গতি প্রপঞ্চর বাহিরলে গুছি গৈছিল, তাত গৈ ভগবন্ত সাক্ষাৎ করিলে আর ভগবানের পর বিদায় লৈ পুনৰ ব্রহ্মাণ্ডর ভিতর প্রবেশ করলে। আর বৈষ্ণবর শ্রীক প্রশংসিয়া সর্বক্ষণে রহিলন্ত চারি ও আনন্দ মনে, হে রাম পাশে দুয়ো ভৃত্ত কমাতিলা কৃপাময়, যায় তুরা মনে কিছু নকরিবা ভয়। তারপর ভগবন্ত উচরলে মাতিলে, মাতি কিনে কলে যে যা আর তোমালকে একো ভয় করব নালাগে, তোমালকে যি তোমালক দণ্ড দিলে দেখিয়ে সেই দণ্ড তোমালকে মান্যতা করা। আর দিল আশীর্বাদ হৌক দুহানে কুখল, ব্রাহ্মণর তেজ মই নপরু বিফল, আর তুরা লক্ষ্মীক করিলা নিবারণ, তেহ ক্রোধে পূর্বে হি বুলিলা বচন। মই তোমালোক আশীর্বাদ দিলো তোমালোকৰ কুশল হোক, কারণ ব্রাহ্মণৰ যে শক্তি সেই শক্তিক মই কেতিয়াও বিফল কৰিব নোখোজো। তদুপরি লক্ষ্মীও তোমালোকক এনেকুৱা এটা অভিশাপ দি থৈ দিছে, কারণ এদিন তোমরা সবে লক্ষ্মীকো বারণ করেছিলা, সেই কারণে পূর্বে তেওঁ এই বচন দি থৈ দিছিলে তোমালোক অসুরজনী প্রাপ্ত হোক বুলি। গতি সেয়া তোমালোকৰ ক্ষেত্রত প্রযোজ্য হব। আর এহি জানি তোরা দুয়ো যায়ো এটি ক্ষণ, বৈরভাবে সদা মুখ করি স্মরণ, আর তেবে ব্রহ্ম দত্ত হাপ করিয়া বিনাশ, পুন অল্প কালে আসি পাইবা মূর পাশ, ব্রাহ্মণর হাপ ইতু নিমিত্তে হে ভৈল, তোমার আমার কীর্তি জগততে রইল। যে তোমালকে চিন্তা করব নালাগে, তোমালকে পুনর মূর ওসরলেকে আহিব পারিবা, এয়া ব্রাহ্মণর অভিশাপ নিমিত্ত মাত্র হল, কারণ এতিয়া তোমালকে গৈ পেলাই তোমালকৰ যে কৃতিত্ব দেখুৱাবা আর সেই কৃতিত্বক মুখিমূর করে মই তোমালকক যে ধরনের নিধন করে ইয়ালে লৈ আহিম, তোমার আর তোমালকৰ আর মোর কৃতিত্ব আর যশস্যাত জগতত সর্বদা পরিব্যাপ্ত হয়ে থাকিব, ঋষিখাপ মাত্র নিমিত্ত হয়ে। আর এই মতে দুই কোয়া দেখিলা ভগবন্ত, নিজ গৃহে যাই পাশে প্রবেশ হইলন্ত, এইবুলি কই প্রভু ভগবন্ত নিজ গৃহত প্রবেশ করিলে। আর ব্রাহ্মণর হাপে দ্বার পাল দুইজন, বৈকুণ্ঠর শ্রীহত ভৈলা তেতিক্ষণ। আর এই ঋষি হাপত, ব্রাহ্মণর হাপত দুগৰাকী দ্বারপালর যে শ্রী আছিল, যে বর্ণনা ইয়ার আগত করা হয়েছিল, চতুর্ভূ শ্যাম বর্ণ শঙ্খচক্র গদা পদ্ম সকলো লৈ আছিলে, এই সকলো তেওঁলোকৰ যি শ্রী, এই শ্রী হত হল। আমি যেটো হতশ্রী হওয়া বুলি কওঁ, শ্রী হত হল লগে লগে তৎক্ষণাৎ। আর নিজ থান হইতে দুই খহিয়া পড়িল, মহাহাহাকার সবে শব্দ উঠলিল, বিমানর হন্তে চাই আছে ভক্ত যত, মিলিল পরম দুঃখ সবার মনত। সকলো পারিষদে, বৈকুণ্ঠ পারিষদে নিজৰ নিজৰ বিমানৰ পৰা চাই আছে যে তেওঁলোকৰে লগৰ দুগৰাকী ভক্ত বা সেৱক পারিষদ সমস্ত বৈকুণ্ঠৰ শ্রী চেহেৰা সকলো হত হৈ খহি পৰিল, তেওঁলোক অধুগামী হল, অধু তললে খহি পৰিলে, এক হাহাকার শব্দ উচ্চারণ হল, সকলোৰে মনত দুখ লাগিলে। হেৰা শুনা পুত্র হব কিছু যুগুতি ইহাত, বৈকুণ্ঠর ভক্ত যা হেতু হইল পাত, যদি শন কাদির নাহিকে ক্রোধ মন, পারিষদ নকরে বিপ্রক নিবারণ।
ভগবন্ত ভক্ত কোন করা পরিহার বৈকুণ্ঠ বাসীর কোনো জন্ম নাহি আর তবু তা সম্বার হবে শুনিও কারণ কদাচিত কৃষ্ণর যুজিতে ভৈলাম। আসলতে এইখিনিতে হে পুত্র সকল অর্থাৎ ব্রহ্মাই দেবতাসকলক কৈছে যে শুনা, ইয়াতে এটা বিশেষ কথা আছে যে বৈকুণ্ঠবাসী সকল এবার এজন ভক্তই তেওঁর যশস্যা কৃতিত্ব কর্ম সাধনারে তেওঁ যেতিয়া এবার বৈকুণ্ঠ প্রাপ্তি হয় তেওঁর আর জন্ম নহয়, নাহি জন্ম, তেওঁর কোনো জন্ম নাই, জন্ম তেওঁ রোধ করিলে। কিন্তু তার পিছতো কিয় এই পারিষদ দুজনের পুনর্জন্ম হল, ইয়ার মূল কারণ হল যে ভগন্ত পুরুষেও এখন যুদ্ধ করিবর কারণে তেওঁর মন গল, সমসাময়িক এজন বীরর লগত যুদ্ধ করার ইচ্ছা তেওঁর গল। আর বিচারি চাহিয়া অল্প বল আন যত সমদলে পারিষদে নকরে ইমত ও এতেকে বিপ্রকশী স্থান কনিয়া হরি ক্রোধ তোলায় সাপ দিয়ায় লন্ত চল পড়ি। ভগন্তর যুঁজিবলে মন গল, পারিষদ বিলাকে তেওঁর লগত নুযুজে, কোনেও যুদ্ধ নকরে, সেই কারণে ভগন্ত পুরুষে হেনো এই সারি সিদ্ধ তালেকে লৈ গল বুদ্ধি করে নিত দুগৰাকীৰে ক্রোধ মনত সৃষ্টি করা দিলে, আর ক্রোধর ফলত কিছু সময়ের কারণে সৃষ্টি হওয়া ক্রোধত এই ঘটনাটো সংঘটিত হল। আর এই জানি তোমরা বিস্ময় এরাত অঘটন ঘটে আখি কৃষ্ণর ইচ্ছাত আর পাশে সেহি বিষ্ণুর দুয়রি দুই জন কশ্যপর বীর্যে আখি ভৈলা উৎপন্ন দ্বিতীয় গর্ভততে হে সন্ধ্যাতে অর্পিল আর সেহি তোমাশার হবে তেজবিনা হিল। এইখিনিতে সৃষ্টিতত্ত্বর সাংঘাতিক রহস্য এটা বর্ণনা করেছে যে সেই কারণে বিষ্ণুর এই দুয়রি দুজনে আহি কশ্যপর বীর্যত আহি স্থিতি হয়ে থাকিল। আমার কোয়া হয় যে পিতৃর ক্ষীরত অবস্থান করে বীর্যয়, আর সেই বীর্য এক বিশেষ প্রক্রিয়ার ফলেরে মাতৃ রজর লগত সম্মিলিত হয়ে গর্ভত স্থিতি লয়। অর্থাৎ যি বীর্যর কণিকায় গৈ মাতৃর গর্ভত স্থিতি লব তারপর সন্তান সৃষ্টি হবে। গতিকে এজন সাধক পুরুষে যদি ইচ্ছা করে তেতিয়াহলে তেওঁর সমস্ত বীর্য তেওঁ এক পবিত্র বীর্য হিসেবে শরীরত ধারণ করিব পারে। কারণ বিশেষভাবে স্বাভাবিক কথা এটা হল কি যে মানুষের সাত ধাতু যে আছে শরীরত, সাত ধাতুর ভিতর বীর্যকও ধাতু বলে, তেজ হার মাংস সাল মজ্জা বীর্য সব এইবিলাক ধাতু, সপ্ত ধাতু, তো রক্তও ধাতু, তো এই সকলবিলাক নির্মাণ হয় খাদ্যর পর। গতিকে কোনোবাই যদি সৃষ্টিতত্ত্বর আটাইতকৈ শ্রেষ্ঠ রহস্য জানিব খোঁজে বা সৃষ্টিতত্ত্ব সম্পর্কত তেওঁ যদি তথ্য তেওঁ লাগে, মোক এগৰাকী ভক্তই এদিন সুধিছে খুব সুন্দরকে, অবশ্যে মই তেওঁক যোগাযোগ কৰিব পৰা নাই সময়ের অভাবের কারণে, তার কারণে মই নিজে দুঃখী হয়ে আছো, মই নিশ্চয় তেখেতৰ লগত কথা পাতিম। গতিকে তেওঁ সুধিছিল এই সম্পর্কে শিক্ষিত এগৰাকী ভক্ত, তেওঁৰ মনৰ যিটো জিজ্ঞাসা সেইটো অতি সুন্দৰ যে সকলোৱে এই কথা জানিব লাগে, বিশেষকৈ উঠি অহা প্ৰজন্ম এই কথা জানিব লাগে যে যিহেতু আমাৰ ধাতুসমূহৰ পৰা সপ্ত ধাতুৰ ভিতৰত শ্ৰেষ্ঠ ধাতু বীৰ্য ব্ৰহ্মবীৰ্য, বীৰ্যৰ পৰাই যিহেতু সৃষ্টি কাৰ্য সম্পাদন হয়, নতুন প্ৰজন্মসমূহ আহে জগতলৈকে, গতিকে সম্পূৰ্ণ তেওঁ এক সংযমী আৰু শৃংখলাবদ্ধ জীৱন কটাব লাগে। বিশেষভাৱে খাদ্য, সংশোধিত খাদ্য বা সংস্কারিত খাদ্য বা শুদ্ধ খাদ্য বা আহার গ্রহণ করিলে সুন্দরভাবে তেওঁর শরীরের এই ধাতুসমূহ সৃষ্টি হব, আর সেই অনুপাতে ঈশ্বরের কৃপা অনুসরে তেওঁ বিচরা ধরনের সৃষ্টি কার্য তেওঁ সম্পাদন করিব পারে। বা কি ধরনের সন্তান সন্ততি জগতলে আহিব সেয়া ঈশ্বরের ইচ্ছাত আহিব। যদি তেওঁ সংযমহীন হয় তেতিয়ালে অসুর সৃষ্টি হব, আর একটা সংযমী জীবন ধার্মিক জীবন শৃঙ্খলিত জীবন যদি যাপন করে তাহলে মহাপুরুষ সকলের সৃষ্টি হবে। ইয়াতো সেই কথাটুকে বর্ণনা করেছে।
আর প্রচন্দ চাল বারে দীতি রগর্ভত তুমার দুঃখ আর হইব না নামত আত এক প্রতিকার করিতে নারি যাত আহি আজ্ঞা করি সামুরারি যদি বোলা তবু কিছু চিন্তিব উপায় তেবে তার হেতু কেহু মনে অভোগাই। গতিকে তোমালোকে আজি দ্বিতীয় গর্ভত সেই যে কশ্যপৰ বীৰ্যত স্থিতি লোৱা সেই পাৰিষদসকলে এতিয়া অসুৰজনী প্ৰাপ্ত হ'ব, সেইমতে দ্বিতীয় গৰ্ভত আজি শতেক বৎসৰ দ্বিতীয়ে তেওঁলোকক ৰাখিছে। সেই প্ৰচণ্ড শক্তিবন্ত ছোৱালকেইটাৰ এই গৰ্ভৰ পৰাই প্ৰকাশিত হোৱা শক্তিয়ে তোমালোকক ম্লান কৰিছে দেৱতাসকলক। ইয়াৰ কাৰণে তোমালোকে যদি ক'ব খোজা যে কিবা প্ৰতিকাৰ আছে নেকি, তেতিয়া এই প্ৰতিকাৰৰ কথা ভাবিব নোৱাৰি, কাৰণ এই আজ্ঞা স্বয়ং মুৰাৰী প্ৰভু ভগৱন্তই কৰিছে। গতিকে প্ৰভু ভগৱন্তই এয়া ইচ্ছা কৰিছে, গতিকে ইয়াৰ আৰু প্ৰতিকাৰ জগতত একো নাই। এইবিলাক নভবাই ভাল, কাৰণ ঈশ্বৰে যি ভাবিছে ঈশ্বৰৰ ইচ্ছাৰ বিৰুদ্ধে আমি কেতিয়াও যাব নোৱাৰোঁ। ঈশ্বৰে যদি অসুৰ সৃষ্টি কৰি দেৱতাসকলক নিকাৰ দিব খুজিছে তেতিয়াহ'লে তাততো আৰু বাধা দিবলগীয়া একো নাই। গতিকে তোমালোকৰ যেতিয়া অনেক প্ৰকাৰৰ দুখ দুৰ্গতি হ'ব সেই কথা নিশ্চিত, তোমালোকে সাৱধান হৈ থাকিব, তোমালোকৰ নিকাৰৰ দিন আহিছে। এও কাৰণ আছে, কাৰণ দেৱতাসকলক যিটো শক্তি সামৰ্থ্য দিয়া হ'ল দেৱতাসকলে মৌজ মস্তি কৰি তেওঁলোকে ঈশ্বৰ সাধনা ব্যতি ৰাখে কেৱল সুখ সমৃদ্ধি ভুগি থাকিলে। তাৰ কাৰণে নিকাৰ কি বস্তু তাক জনাবৰ কাৰণে ভগৱন্ত পুৰুষে আচলতে আহিছে। মানুহক ধন দে, ঐশ্বৰ্য দে, বিভূতি দে, সকলো দিয়ে। সেই ধন ঐশ্বৰ্য বিভূতিৰ বলত মানুহে স্বৰ্গ সুখৰ নিচিনাকৈ থাকে, ঘৰখনকে সকলো প্ৰকাৰৰ সুবিধা সুযোগ কৰি লয়, টকা পইচাৰ অভাৱ নাই, যি মন তাকে খায়, যি ইচ্ছা তাকে পিন্ধে, যি ইচ্ছা কৰে তাকে কৰে। কিন্তু সৎকৰ্ম তেওঁ সাধন কৰিব নোখোজে, ঈশ্বৰৰ সেৱাৰ পৰা তেওঁ নিজকে বঞ্চিত কৰি ৰাখে। তাৰ ফলত তেওঁ শিক্ষা এটা দিবৰ কাৰণে, অনুভৱ দিবৰ কাৰণে, যিটো দেৱতাসকলৰ ক্ষেত্ৰত হৈ আছে, গতিকে দেৱতাসকলক এটা আনুষ্ঠানিক শিক্ষা দিবৰ কাৰণে ভগৱন্তই এই কৰ্ম সাধন কৰিছে। প্ৰকাৰান্তৰে ব্ৰহ্মাই এই কথা তেওঁলোকক কৈ পেলালে যে তোমালোকে এতিয়া সাৱধান, তোমালোকৰ কিন্তু আৰু নিকাৰ ভুঞ্জা দিন আহি গ'ল। আৰ জগতৰে সৃষ্টি স্থিতি লয়ৰ কাৰণ যিটো আদ্য দেৱ ভগৱন্ত নাৰায়ণ আর যোগেশ্বর সবজার নপান্ত অন্ত এই প্রভু আমার কুফল চিন্তিবন্ত। তেওঁ আদ্য দেবতা প্রভু ভগবন্ত, যোগেশ্বর সকলেও যুগ যুগ তপস্যা করেও যার মহিমার অন্ত নপায়, গতিকে আমিনো কি করিম। গতিকে এটাই আমি চিন্তা করব লাগে যে প্রভু ভগবন্ত আমারও কুশল চিন্তা করক, নিশ্চয় করব, ভগবন্তর ইচ্ছা হলে সকল সম্ভব। আর কিছু বিচারিবে আর নলাগে আমার অনাথর নাথ আশা জগত আধার আর তান পাওয়ে করা মাত্র সুদৃহ ভকতি হইবে মনোরথ সিদ্ধি এরাই দুর্গতি। গতিকে তোমালোকে একো বিচাৰিব নালাগে ভগবানক, হে প্রভু আমাক রক্ষা করা, আমাক এই কশ্যপৰ বীৰ্যৰ সৃষ্টি হওয়া দ্বিতীয় গর্ভত থকা এই তেজবান বলবান অসুর কেটে আমাক কি করব তুমি আমাক রক্ষা করা বলে কোয়ার কোনো দরকার নেই, কারণ তেও প্রভু ভগবন্তই তেও যেহেতু জগতের আধার, তেওর প্রতি সুদৃঢ় বিশ্বাসে ভকতি সাধন করা, তেওর চরণত সুদৃঢ় ভকতি সাধন করিলে তোমালোকে সকলো দুর্গতির পৰা হাত এরাই চলিব পাৰিবা। সেইটো অকল দেৱতাসকলক কোৱা নাই, আপোনালোকক কৈছে, আমাক কৈছে, সবকে কৈছে। আমার জীবনত যে দুর্গতি হয় দুঃখ, মই আগতো বহুবার কৈছো, প্রভু ভগবন্ত রামচন্দ্র অবতারত রাবণকো কৈছিল যে হে রাবণ দুঃখ হোক, মানুষের জীবনত দুঃখ হব পাৰে কিন্তু দুর্গতি হব নালাগে। রাবণে কৈছিল যে কোনে দিব মোক দুর্গতি, মই তো ত্রিলোকর স্বামী, সকলকে সমস্ত ব্রহ্মা আদি করে দেবতা অকল মোর শরণর দাস হয়ে থাকে, সেই রাবণক দুর্গতি দিও তা কোন। আর যেদিনাখন প্রচন্ড খরর আঘাতত বিমানের পৰা ভূমিত ঢলি পৰিছিল রাবণ, সেইদিনাখন রামচন্দ্রই তেওঁ দুর্গতির সংজ্ঞা শিকাইছিল যে ইয়াকে দুর্গতি বোলে। ত্রিলোকর স্বামী বুলি কোৱা রাবণ, ব্রহ্মাই যার সভাত আহি পেলাই বেদ পাঠ কৰিব লাগে, শিবই নিজে পূজা গ্রহণ কৰিবলৈ আহিব লাগে, ইন্দ্র আদি দেবগণে যিজন রাবণৰ ভৃত্যৰ দৰে চৰণ সেৱা কৰিব লাগিছিল, সেই রাবণ আজি ভূমিত এই সাগরের পারত মাটিত
লেট পেট হৈ পৰি আছা, তোমাৰ ইয়াকে দুৰ্গতি বোলে। কত গল তোমাৰ সেই ত্ৰিলোকৰ স্বামীৰ ক্ষমতা, কত গল তোমাৰ সেই অখণ্ড প্ৰতাপ, কত গল তোমাৰ? আজিতো সেইবিলাকৰ একো কাম নাই, আজি তুমি একদম অনাথ হিচাপে তুমি আজি পৰি আছা, তোমাৰ খবৰ লোৱা কোনো নাই, ইয়াকে দুৰ্গতি বোলে। গতিকে এই দুৰ্গতি কাৰো জীৱনত আহিব নালাগে, সাৱধান। দুখ হব পাৰে, দুই এটা দুখ আহিব, চক্ৰৱৰ্তী পৰিৱৰ্তনতে দুখানিছ সুখানিছ, মানুহৰ জীৱনৰ চক্ৰৱৰ্তী পৰিৱৰ্তনত কেতিয়াবা দুখ আহে, কেতিয়াবা সুখ আহে, সেয়া স্বাভাৱিক। হে ভগৱানৰ ওচৰত তাক ক'বলগীয়াও একো নাই, হে প্ৰভু ইখন দুখ সুখৰ জাগতিক জগত, ইয়াত থাকিলে দুখো পাম সুখো পাম চব পাম, কিন্তু দুৰ্গতি হ'ব নালাগে, সেয়া সকদাই ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা। দুৰ্গতি নহওক বুলি প্ৰাৰ্থনা কৰিব নালাগে, ভগৱানৰ চৰণত একান্ত চিত্তে ভকতি সাধন কৰক, তেতিয়া দুৰ্গতিৰ পৰা আপুনি এৰাই চলিব পাৰিব। স্বয়ং ব্ৰহ্মাই এই সংবিধান দেৱতাসকলক দিছে। তান পাৱে কৰা মাত্ৰ সুদৃঢ় ভকতি, মনত ৰাখিব, আকৌ মই সোঁৱৰাইছো এই কথাটো, তান পাৱে কৰা মাত্ৰ সুদৃঢ় ভকতি, হুইবে মনোৰথ সিদ্ধি এৰাই দুৰ্গতি। মনোৰথ সিদ্ধি হ'ব, দুৰ্গতি আপোনাৰ জীৱনৰ পৰা পলাই পত্তন। আর যায় নিজ স্থান হবেরি ওক ভয়, কৃষ্ণরে সেবাক মাত্র করি নিশ্চয়, আর বহুবার হরি সন্দিবন্ত নানা ক্লেশ, ইউবার নিস্তার পরন্ত ঋষিকেশ। আগতেও বহুবার ভগবন্ত পৃথিবীর দুঃখ হরণ করেছে, দেবতাসকলের দুঃখ হরণ করেছে, এইবারও করব যা, তোমালকে চিন্তা করব নালাগে, তোমালক তোমার তোমালোকৰ ক্লেশ দুখ ভগৱন্তই হৰণ কৰিব। আর আমাৰ ইষ্টদেৱ প্ৰভু ভগৱন্ত, অনাথ নাথক হৰি আপুনি ৰাখন্ত, আর এতে কে বুলন্তে উপজিলা প্ৰেম ভাৱ, মনে ৰহিলন্ত বিধি স্মৰি হৰি পা। এইখিনি কথা কৈয়ে ব্ৰহ্মাদেৱে মৌন হৈ থাকিলে, আৰু ঈশ্বৰৰ কথা যে ক'লে, তেওঁ ঋষিকেশ, তেওঁ আমাৰ দুখ হৰণ কৰিব, তেওঁক তোমালোকে স্মৰণ কৰা, এই যে ঈশ্বৰ স্মৰণ আহি গ'ল, তেওঁৰ প্ৰেম অনুৰাগ জন্ম হৈ গ'ল, আৰু তেওঁৰ হৰি স্মৰণ চৰণ চিন্তি তেওঁ মৌন হৈ থাকিলে। এইখিনিতে অকণমান উপদেশ দিছে। আৰ একমন হুয়া হবে শুনা নর নারী, কৃষ্ণ কথা সময় একো নাহি উপকারী, ঈশ্বরর ইচ্ছা কনে দেখা করি মন, বৈকুণ্ঠর ভক্ত কপরয় পতন। এক মন করে সমস্ত নর নারী শুনা, কৃষ্ণ কথার সমান আর উপকারী কথা একো জগতত নাই, ঈশ্বরের ইচ্ছা কেনেকুয়া চাওক, ঈশ্বরের ইচ্ছা করলে কি করব নারে, পরম সাধনারে গৈ বৈকুণ্ঠ প্রাপ্তি হওয়া পারিষদর স্খলন হব পারে জীবন। এতেকে আপন ইচ্ছা হবে পরিহরি, বান্ধব কৃষ্ণক মাত্র ভজা যত্ন করি, আর তেবে হইবে অল্পতে সন্তুষ্ট কৃপাময়, হরি প্রীতি হইলে কিছু অগোপন এতেকে আপন ইচ্ছা হবে পরিহরি, নিজের ইচ্ছা পরিত্যাগ করে বান্ধব কৃষ্ণক মাত্র যত্ন করে ভজা, নিজের ইচ্ছা বাদ দিও, কি লাগে কি নালাগে আপনি ঈশ্বরক কব নালাগে, ঈশ্বরে নিজেই জানে আপনার কি লাগে কি প্রয়োজন। গতি অল্পতে ভগবান সন্তুষ্ট হব, অর্থাৎ আপনি স্বার্থরহিতভাবে যেটা ভগবানক ভুজিব, একু অহেতুকভাবে আপনি যেটা অহৈতুকী প্রেম ভগবানক করব, ভগবানে আপনার প্রতি অল্পকালতে সন্তুষ্টি। আর তবু কৃষ্ণদেবর একান্ত ভক্তিশয়, মুখ আদি করি একু ইচ্ছা নকরয়, আর ভকতির ফল তারা ভকতি কসাওয়ে, নিরন্তরে ভাগবতে এই অর্থ গাওয়ে। এইখিনি ভাগবতর অর্থ, কি অর্থ, মুখ আদি করি একু ইচ্ছা নকরয় তবু কৃষ্ণদেবর একান্ত ভক্তশয়, একান্ত ভক্ত হলে তেও মুখও নিবিচারে একু নিবিচারে, ভকতির ফল কেবল তেওঁলোকে ভকতিকে মাত্র বিচারে, ভকতে কেবল ভকতি বিচারে, আর সেই ভকতি নিরন্তরে ভাগবতে এই অর্থকে প্রকাশ করেছে যে ভক্ত সকলে ভকতি ব্যতিরেকে আন নিবিচারে। ইয়ার বিস্তৃত ব্যাখ্যা আমি কিছু পিছত আমি পাম, মানে কপিল দেবতী সংবাদত এই কথাখিনির ইমান সুন্দর ব্যাখ্যা হয়েছে, যেটা আপনি আনন্দিত হব শুনিলে।
হে রাম। আর জানি ধর্মে কর্মে কিছু নকরি যতন, সর্বক্ষণে করি ওক শ্রবণ কীর্তন। সর্বক্ষণতে শ্রবণ কীর্তন করক, সর্বক্ষণতে এই কৃষ্ণ কথা আপনাদের যে শুনি আছে এই কৃষ্ণ কথা বারে 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 শ্রবণ করক, এশবার শ্রবণ করক, এটা খণ্ড এশবার শ্রবণ করক, জীবনত কল্যাণ। গতি বেলেগ কথা বাদ দিয়ক, কিবা কাম করে থাকলেও এই কথা লগাই দি পেলায় আপনাদের শুনে থাকিব পাৰিব। কামও হয়ে থাকিল, কৃষ্ণ কথাও চলি থাকিল। কৃষ্ণ কথা যেতিয়া কর্ণেরে সোমাই থাকিব, আপুনি যি কর্ম সাধন করে আছে সেই কর্ম শুদ্ধ কর্ম হব, বেলেগ ভাবনায় মনত ক্রীড়া নকৰিব। আর বৈষ্ণবর নিজ দাস গোপাল চরণ, পরয় কাকুতি শুনিও সর্বজন, আর আত্মার কুশল চিন্তি সাধা নিজ কাম, সুদৃঢ় বিশ্বাস করি বোলা রাম রাম। প্রভু কল কালি আর আজি এই দুটা দিন যখন আপনা খবর ভক্ত সকলে বা যখন আপনা খবর সতী সন্ততির জন্মদিন শুভদিনের কথা আমাকে জানাইছিলে, আমি ইতিমধ্যে ভগবানের ঈশ্বর হয়ে প্রার্থনা করছো আর ভাগবতর আসনের পর আশীষ প্রদান করছো। ঈশ্বরে কল্যাণ করক, কুশল করক, মঙ্গল করক, ভগবন্তর কৃপারে সৎ মানুষ হিসেবে জগত প্রতিষ্ঠা লাভ করক, আর পবিত্র ভাদ মাহত আপনা সবেও কুশলে মঙ্গলে থাকক, ঈশ্বরের গুণানুকীর্তন শুনক। ইতিমধ্যে ভাগবত পাঠের মাজতে আমি এটি ভিডিও করে আপনাদের দিছো ভাদ মাহর তাৎপর্য সম্পর্কে, সেই ভিডিও নিজেও শুনক আর আন দশজনকে প্রেরণ করক, তেওঁলোকেও ভাদ মাহর তাৎপর্য সম্পর্কে জানক, আর নিজকে এগারী ভক্তিপূর্ণ লোক হিসাবে ঈশ্বরের ওর সমর্পিত ভাবনার ভক্তি কার্য নিমগ্ন হোক। এই প্রার্থনার আজির বাণী মানতে বিরাম দিয়া হয়েছে। কৃষ্ণ।